Good morning, Rashi Sahib. How are you feeling today? Hey, too. It's okay. Urtho bera. Doctor, apna ke kobe discharge korben hospital theke? Doctor to bollen, shombhoto ajke othoba agamkal release kore deben. Oh, brilliant, brilliant. Acha. Porichoy kore di. This is my wife, Asha. Assalamu alaikum. Wa alaikum assalam. Asha, uni hocchen Rashi Sahib. Jake niye tomar shundhoi chilo. ওনার সাথে লাল দাগ দেখে প্রথম ভেবেছিলাম লিপস্টিকের, পরে জানতে পারলাম অন্য কিছু। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ভাবি, আজ আমি আপনাদের সামনে আছি আপনার হাজবেন্ডের জন্যে। উনি যদি আমাকে সেদিন সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে না বাঁচাতেন, তাহলে আজকে হয়তো আমি এই পৃথিবী থেকেই। আমার হাজবেন্ড অবশ্য আমাকে অনেক কিছুই বলেন না, সে যে রিয়েল লাইফে একজন হিরো সেটা আজকেই জানতে পারলাম। মিস্টার ইয়াশ, ইনি হচ্ছেন আমার ওয়াইফ মায়া। মায়া, ইনি হচ্ছেন মিস্টার ইয়াশ, আর উনি হচ্ছেন মিসেস ইয়াশ। হ্যালো। হ্যালো, আপনার হাজবেন্ড তো আমাকে চিরঋণী করে ফেললেন। আপনার হাজবেন্ডের কাছে আমি কৃতজ্ঞ। একথা বলে আপনি আমাকে লজ্জা দিলেন, এটা আমার কর্তব্য ছিল। আমি না হয়ে অন্য কেউ হলেও ওনাকে উদ্ধার করত। মানুষ হিসেবে মানুষের তো অনেক কর্তব্যই থাকে, কিন্তু সব কর্তব্য কি মানুষ পালন করতে পারে? ইয়াস সাহেব, আপনি আমার ওয়াইফের সাথে কথা বলে পারবেন না। আজ তাহলে আসি। আপনি সুস্থ হয়ে আপনারা দুজন মিলে আমাদের বাসায় অবশ্যই বেড়াতে আসবেন। আরে বলেন কি, আসবেন তো আপনারা, কবে আসবেন বলেন। আসবো, যে কোনো দিন ফোন দিয়ে চলে আসবো। আসি। সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর আপনি এখানে। নিশ্চয়ই আপনার মন খারাপ। কেন মন খারাপ হলে ছাদে আসা, আর মন ভালো হলে ছাদে আসা যায় না? তাহলে আমাকে সাথে নিয়ে আসলেই পারতেন। এত সুন্দর একটা মুহূর্ত দুজন একসাথে কাটাতাম। ভাবলাম তুমি ব্যস্ত। আমি তো আপনাকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। আপনার কফিটা কি এখানে নিয়ে আসবো নাকি নিচে গিয়ে খাবেন? তুমি যাও, আমি আসছি। কি ব্যাপার? তোমার শরীর খারাপ করিনি তো? তুমি ঠিক আছো তো? ও, তোমাকে তো একটা কথা বলা হয়নি ইয়াস সাহেব।
আগামীকাল ডিনারে দাওয়াত দিয়েছেন। হ্যালো ইয়াস সাহেব, আপনাকে দাওয়াত দিলাম আমাদের বাসায়, উল্টো আপনি আমাদেরকে ইনভাইট করলেন। রাশেদ সাহেব, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বাসায় খেতে গেলে আমার ডায়েট কন্ট্রোলে রাখতে পারবো না। নিশ্চয়ই বাসায় মজা রান্না হয়। আপনি ঠিকই ধরতে পেরেছেন, আমার ওয়াইফের হাতে রান্না খেয়েই আমার এই অবস্থা। যার ওয়াইফ এত রুচিশীল রান্না করতে পারে সে তো লাকি হাজবেন্ড। আপনার ওয়াইফ নিশ্চয় জানেন ভালো করে, এই ওয়ে টু এ ম্যানস হার্ট ইজ থ্রু স্টমিক। তাহলে তো ভালোই হয়েছে, আমার ওয়াইফের হাতের রান্না না খেয়ে, খেলে তো প্রেমেই পড়ে যেতেন। ভাই ভাই, আমার একমাত্র ওয়াইফ, ওকে হারালে আমার সব শেষ। রাশেদ সাহেব সাবধান, আপনার ওয়াইফ কিন্তু অনেক অ্যাট্রাকটিভ, যে কোনো ছেলে কিন্তু দেখলেই প্রেমে পড়তে পারে। ধন্যবাদ ইয়াস সাহেব। মিস্টার ইয়াস, আপনি মানুষের কোন সৌন্দর্যের কথা বলছেন? মানুষের ভিতরের সৌন্দর্য নাকি বাইরের সৌন্দর্য? আমি বিশ্বাস করি যে দেখতে ভালো তার মনও ভালো, কারণ মানুষের চেহারা হচ্ছে রিফ্লেকশন অফ দ্য সোল। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনার সাথে একদমই একমত না, বিশেষ করে কিছু কিছু মানুষের ব্যাপারে। মানুষ আনপ্রেডিক্টেবল হয়, অনেক সময় ভালো মানুষকে সিচুয়েশন খারাপ বানায়, সিচুয়েশন মানুষকে ভালো বানায়। ভালো খারাপ সিচুয়েশন মানুষের লাইফে সব সময় থাকে, এটা নতুন কি? নতুন কিছু না, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানুষ জীবনে যা চায় তা পায় না। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ইয়াস সাহেব কখনই জীবনে সত্যিকারের প্রেম করেননি, কারণ সত্যিকারের প্রেম চাইলেই পাওয়া যায়, এটা অসম্ভব কিছুই না, শুধুমাত্র মন থেকে চাইতে হয়। আহ চলুন ইয়াস সাহেব, খুব ক্ষুধে লেগেছে, খাবারের অর্ডার করি। ইয়েস অফ কোর্স, এক্সকিউজ মি। এটা খুঁজছো তো? ইয়েস। নাও, তুমি রেডি হও, আমি দেখছি। ঠিক আছে। তুমি তুমি বাসে আসছো কেন? তোমার সাথে দেখা করা খুবই জরুরি। মায়া, কে আসছে? কেউ না, সবজিওয়ালা। আই রিয়েলি নিড টু টক টু ইউ। কালকে বিকেল 5টায় কোথায়?
ঠিক আগের জায়গায়। স্যার, আমার কোনো দোষ নেই স্যার, আমাকে যাই করতে বলছে আমি শুধু তাই করছি স্যার। স্যার প্লিজ স্যার, আমাকে আপনি মাফ করে দিন স্যার, আমাকে যেতে দিন স্যার। মোবাইল বের কর। আমাকে যেতে দিন স্যার, প্লিজ স্যার, আমাকে যেতে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমি আর ভুল করব না স্যার, প্লিজ স্যার, আমাকে যেতে দিন স্যার। এই আমার প্যাকেজ কোথায়? এত দেরি হচ্ছে কেন? আমি আর ভুল করব না স্যার, আমাকে যেতে দিন স্যার। তোর প্যাকেজ কেন পৌঁছেনি? এবার শোন। তোর জন্য ফ্রি প্রদেশ, এইসব নোংরা কেন বন্ধুর, তোর জন্য ভালো হবে। তোর মুখে এ কথা মানায় না ইয়াস, তোর পাপের প্রায়শ্চিত্ত একদিন তোকে করতেই হবে। কি হয়েছে মা? আমার শরীরটা ভালো লাগছে না রে বাবা। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। না বাবা, হসপিটালে যেতে হবে না, হসপিটালে গেলে অনেক টাকা খরচ হবে, তার চেয়ে তুই আমার পাশে এসে বস তাহলেই হবে। না মা, হসপিটাল তো যেতেই হবে। দেখো ইয়াস, আমার কোনো ছেলে নেই, তুমি শুধু আমার কোম্পানির ম্যানেজারই নও, তোমাকে আমি আমার ছেলের মতো মনে করি। তুমি যদি চাও এই মুহূর্তে তোমার মাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে আসতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। বিকজ আমি একজন বিজনেসম্যান, আমি যখন ভালো একটা ডিল দেখি আমি তা কখনো হাতছাড়া করি না। তুমি আমার মেয়েকে বিয়ে করবে, আমি জানি তোমার মতো একটা ভালো ছেলে আমি কোথাও খুঁজে পাব না। আমার মেয়েও তোমার কাছে সুখে থাকবে, আর সেই সাথে আমার কোম্পানিও সাকসেসফুলি রান হবে। নাও ইটস আপ টু ইউ। এখন তুমিই বলো, আমার জায়গায় থাকলে তুমি কি করতে? মাকে তো আমি মরতে দিতে পারি না, এমন কোনো দিন যায় না যে আমি তোমাকে নিয়ে ভাবি না।
অথচ দেখো মাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারিনি। মা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, অথচ তোমার কথা ভেবে ভেবে প্রতিদিন আমার মৃত্যু হয়। মৃত্যু তো আমারও হয়েছিল, যেদিন অফিসে গিয়ে জানতে পারলাম তোমার বসের মেয়েকে তুমি বিয়ে করেছ। আচ্ছা আচ্ছা, একটিবার হলেও তুমি আমাকে বলতে পারতে না? একটিবার, একটিবারের জন্য বলতে পারতে না? একটিবার, আই হেট ইউ, আই হেট ইউ, আই রিয়েলি হেট ইউ। I'm sorry. I'm sorry. Je chilo amar sapno charini tare bujhte parini. আপনাকে খুব খুশি মনে হচ্ছে? এই দিনটা তাহলে আমার জীবনে আসলো। আমি কি জানতে পারি এই আনন্দের কারণটা কি? সব কিছুর কি কারণ থাকতে হয়? আমি যতটুকু আপনাকে চিনি, আপনি কোনো কিছুর কারণ ছাড়া করেন না। বুঝেছি, আমার গান শোনা বুঝি তোমার ভালো লাগে না? রোমান্টিক গান যে আপনি শুনেন এটা আমি জানতাম না। এত রোমান্টিক গান যে আপনার ভালো লাগে সেটাই জানতাম না। আপনি যে একটা রোমান্টিক মানুষ এটাই আমি জানতাম না। তো জানলে কি করতে? একবার রোমান্টিক হয়ে দেখেন আপনার ভালোবাসা আমি কিভাবে রিটার্ন করি। এখন আমাদের কি হবে? মায়া, তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কিন্তু ইয়াশ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সত্যি। আমি আর পারছি না, প্লিজ। আমার সারাদিন কেমন যেন পাগল পাগল লাগে, সারা আমার ঘুম হয় না। আমি শুধু চিন্তা করি কখন সকাল হবে, আমি কখন তোমার সাথে কথা বলবো, কখন তোমাকে দেখব। আমার তো সেই, রাশেদ কালকে সিঙ্গাপুরে যাবে। নাও ধরো, তুমি তো কিছুই বললা না, তুমি কবে আসবা? পরশু রাতেই ফিরব। তোমাকে এত করে রিকোয়েস্ট করলাম, তুমিও চলো না আমার সাথে। আমাকে আর রিকোয়েস্ট করো না প্লিজ, আমার না ভালো লাগছে না। হ্যাভ আ সেফ জার্নি, বাই। বাই।
কবে ফিরবেন? বললেন না কবে ফিরবেন? সারপ্রাইজ! কি ব্যাপার, তোমার না কালকে আসা কথা? শোনো, তোমার না কালকে আসা কথা? কাজ শেষ হয়ে গেল তো, এখন না থেকে আর লাভ নেই, তাই তাড়াতাড়ি চলে আসছি। তোমাকে না খুব মিস করছি, বুঝছো? শোনো শোনো, এই রুমটা না খুব অপরিষ্কার, তুমি ড্রয়িং বসে রেখো, আমি রুমটা পরিষ্কার করে তোমাকে রাখছি। আরে ক্লিন করতে হবে না বাবা, এটা কোনো ব্যাপার না। এই রুমটা অনেক এই কোথায়? হুম, এদিকে এসো, এটা তোমার জন্য। এটা মিস্টার ইয়াশের জন্য। তুমি তো জানো আমি মিস্টার ইয়াশের জন্যই বেঁচে আছি। তুমি আর আমি মিলে কালকে ওনাকে গিফটটা দিয়ে আসবো। আমার খুব ক্ষুধা লেগেছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি টেবিলে খাবার দাও। ওকে, চোর ধরা পড়েছ। চোর মানে? তোমার এক্সপ্রেশন সব বলে দিচ্ছে। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাই তুমি মোটেও মিস করনি আমাকে। জানেমান, খাবার দিবে প্লিজ, খুব ক্ষুধা লেগেছে, চলো। হ্যাঁ, তুমি যাও, আমি তাড়াতাড়ি আসো।
কি হয়েছে আপনার, কোনো প্রবলেম? এত তাড়াতাড়ি চলে এলেন যে? এটা মিস্টার ইয়াশের জন্য। তুমি তো জানো আমি মিস্টার ইয়াশের জন্যই বেঁচে আছি। ইয়াশের প্রতি রাশেদের শ্রদ্ধা বল, ইয়াশের বিবেককে নাড়া দেবে। আশা, আশা, নাথিং সিরিয়াস, ব্লাড টেস্টে ওনার আয়রনের লেভেলটা লো পাওয়া গিয়েছে। আমি একটা ডায়েট চার্ট করে দিচ্ছি, কিছুদিন মেনটেন করলে ইনশাল্লাহ আয়রনের লেভেলটা ঠিক হয়ে যাবে। আপনার বাসাতে টেক কেয়ারের জন্য লোক আছে? যদি না থাকে আমার অ্যাডভাইস হচ্ছে ওনাকে ওনার প্যারেন্টসের বাসায় কিছুদিন রেখে আসা। অ্যাকচুয়ালি এই সময় ওনার ঘুম, রেস্ট, টাইম টু টাইম খাবার দাবার খুব প্রয়োজন। ইয়াশ আসেনি? না বাবা, উনি আমাকে নিচে ড্রপ করে দিয়ে চলে গেলেন। তোমার শরীর ভালো আছে তো মা? হ্যাঁ বাবা, আমি এখন সুস্থ। আশা? জি বাবা। তুমি খুশি তো মা? হ্যাঁ বাবা, আমি খুশি। কেন? ইয়াশ তোমাকে ঠিক মতো টেক কেয়ার করে তো? হ্যাঁ বাবা, উনি আমার ঠিক মতো টেক কেয়ার করে। একটা কথা বলি, আমার মতো সহজ সরল মানুষের কপালে তোমার মতো একটা সুন্দর বউ জুটলো কিভাবে আমি তা বুঝতে পারছি না। জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করিনি, কোনো মেয়েও আমাকে কোনোদিন প্রেম নিবেদন করেনি, কখনো প্রেম উপভোগ করার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। আমি তোমাকে কতটা ভালোবাসি এটা কিভাবে বোঝাবো? আমি এটাও বুঝি না মায়া, আমার তো আমার কোনো অভিজ্ঞতা নাই। আমার সারাদিনের সুন্দর মুহূর্ত হচ্ছে অফিস থেকে এসে তোমাকে দেখা, আর
এই চিন্তা করেই আমার সারাটা দিন কাটে। তুমি তুমি আজকে হঠাৎ এগুলো কি বলছো আমি বুঝতে পারছি না। মায়া, আমাকে বলতে দাও। হঠাৎ যদি মৃত্যু এসে যায়, মনের কথা মনেই থেকে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি জানি তুমি আমাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করো, কিন্তু আমি আমি তোমার শ্রদ্ধা চাই না, আমি তোমার ভালোবাসা চাই। আসি। হঠাৎ যদি মৃত্যু এসে যায়, মনের কথা মনেই থেকে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি জানি তুমি আমাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করো, আমি তোমার শ্রদ্ধা চাই না, আমি তোমার ভালোবাসা চাই। মায়া তার স্বামীর ভালোবাসায় বুঝতে পারে স্বামীর প্রতি তার কি কর্তব্য। ইয়াশ, তোমার কি মনে হয় না যে আমরা ভুল করছি? আমি জানতাম, আসলে তোমাকে দেখে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে বাস্তবে আমি আরেকজন স্ত্রী। স্ত্রী হিসেবে আমার অনেক কর্তব্য রয়েছে। আমি তাকে ঠকাতে পারি না। ইয়াশ, আজকের পর থেকে আমাদের আর কখনো দেখা হবে না। তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। ইমরান,
মায়া সম্পর্কে কোনো আজে বাজে কথা তোর মুখে শুনতে চাই না। ডোন্ট স্টেপ আউট অফ ইউর প্লেস। শোন, আমাকে থ্রেট করার পজিশনে এখন আর তুই নেই। ব্ল্যাকমেলের আশ্রয় নিচ্ছিস কেন? বিজনেস ফাইটে আয়। ইয়েস, বিজনেস ফাইটের পলিটিক্স তো আমার তোর কাছ থেকে শিখতে হবে। আসসালামু আলাইকুম স্যার। রাজন, ইমরানের সমস্ত কল তুমি ফলো করো। ও কার সাথে কথা বলে, কি কথা বলে আমাকে তুমি সব জানাও। ওকে স্যার। ইমরান সাহেব, একটু ধরে। কি খবর ইমরান সাহেব, অনেকদিন পর মনে পড়ল। উসমান, তোমার সার্ভিস আবার প্রয়োজন। অবশ্যই, আপনাকে সেবা দেওয়ার লাগেই তো বেঁচে আছি। আপনার আগের কামটা কিন্তু অনেক রিস্কা ছিল। পুলিশের সন্দেহ লিস্টে আমার নাম। এখনো পুলিশ খুঁজতেছে। এবারে চার্জ কিন্তু ডাবল হইব। এভাবে রেট বাড়ালে কাজ করব কিভাবে? আমাকেও তো বাঁচন লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সময় মতো সব ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এবারে এর কাজটা যেন ঠিক মতো হয়। হ্যাঁ রাজন, বল। মায়াকে মারবি? আমি তোর নামে কন্ট্রাক্ট নিব। Thank you.
আমি তোকে বলেছিলাম, ডু নট স্টেপ আউট অফ ইউর প্লেস। স্যাম, 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 ইউ বাস্টার্ড! তোর মতো বাস্টার্ডরাই আমাকে জানোয়ার বানিয়েছে। মায়ার নামে কন্ট্রাক্ট বের করলি কেন? তোর সাথে যুদ্ধ আমার। মায়া তোর কি ক্ষতি করেছিল? আমি চেয়েছি ভালোবাসার মানুষকে হারালে তোর কেমন লাগে। আমি সেটা I loved my wife, I loved my children. তোর কারণে আমি আমার সন্তান, আমি আমার ওয়াইফকে হারিয়েছি। কত পরিবার তুই ধ্বংস করেছিস ইমরান! কিরকম বেয়াদবি! আপনি এসব কি করছেন? আপনার হাতে পিস্তল কেন? আমাকে জিজ্ঞেস না করে রিজবি সাহেবকে জিজ্ঞেস করো। বাবা, ইয়াশ, আমি তোমাকে সব দিয়েছি, সম্পদ, সম্পত্তি, সোসাইটিতে পজিশন, পাওয়ার, কোনটা তোমাকে দেইনি। আজ তুমি আমার দিকে পিস্তল তাক করছো? সম্পত্তির লোভ তো আপনার, পাওয়ারের লোভও আপনার, টাকার লোভ তো আপনার শেষই হয় না, যার জন্যে আপনি আমার সিচুয়েশনে অ্যাডভান্টেজ নিতে একবারও চিন্তা করেননি। ইচ্ছে তো করে পিস্তলের সব কটা গুলি আপনার শরীরে খালি করে দিই, সেটাই আপনার প্রাপ্তি। কিন্তু এটা আমার রিয়েল ওয়ার্ল্ড না। আপনি এসব কি বলছেন? আশা, তুমি জানো আমি তোমাকে কেন কোনোদিন ভালোবাসতে পারিনি। তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়ে দেয়নি, ব্যবসায় ডিল করেছেন আমার সাথে। এই নিন আপনার পিস্তল। ইয়াশ, তুমি যেতে পারো না। এভাবে তুমি আমার মেয়ের লাইফ ধ্বংস করতে পারো না। তোমাকে আমি যেতে দেব না। কি করবেন? গুলি করবেন? মৃত্যুর ভয় আমাকে দেখাবেন না।